হাই ফ্রেন্ডস, এরা অফ জুলজির আরেকটা নতুন ভিডিওতে আমি তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি রাজদীপ আচার্য। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেই টপিকটা হলো, আমরা সকলে কিন্তু জানি যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার আগে অথবা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর অনেক ক্যান্ডিডেটই আছে যারা ডিসাইড করে নিয়েছে যে তারা কিন্তু তাদের ব্যাচেলার অফ সায়েন্স অর্থাৎ কলেজে তারা যে ব্যাচেলার অফ সায়েন্স করবে সেটি বায়োলজিক্যাল সায়েন্সের কোনো একটা ব্রাঞ্চ নিয়ে কমপ্লিট করবে। যেমন ধরুন জুলজি, বটানি, বায়োটেকনোলজি, অ্যানথ্রোপোলজি, এছাড়াও বায়োলজিক্যাল সায়েন্সের অন্যান্য যে ব্রাঞ্চগুলি আছে সেগুলি নিয়ে তারা কলেজে ব্যাচেলার অফ সায়েন্স কমপ্লিট করবে। তো বেসিক্যালি আজকে আমরা দেখে নেব যে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে কোন কোন কলেজগুলি আছে যেই কলেজগুলিতে জুলজি অনার্স পড়ানো হয়। তো বেসিক্যালি কোন কোন কলেজে জুলজি অনার্স পড়ানো হয় এটি বলার আগেই কিন্তু আমি তোমাদের সকলকে বলে দিচ্ছি যে বেসিক্যালি তোমরা যদি জুলজি অনার্সে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমাদের বায়োলজি মাস্ট, তোমাদের বায়োলজি থাকতে হবে এবং বেসিক্যালি এর সাথে কিন্তু কম্বিনেশন হিসেবে ফিজিক্স এবং কেমিস্ট্রি মাস্ট, অর্থাৎ বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি এই কম্বিনেশনটা কিন্তু তোমাদের থাকতে লাগবে, তবেই তোমরা জুলজি অনার্সে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়াও তোমাদের বায়োলজিতে 60% মার্কস কিন্তু অবশ্যই থাকতে হবে, তবেই তোমরা জুলজি অনার্সে অ্যাডমিশন নিতে পারবে, বিএসসি জুলজি অনার্স। তো এবার আমরা দেখে নেব যে কোন কোন কলেজগুলি আছে যেই কলেজগুলিতে অ্যাকচুয়ালি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে বিএসসি জুলজি অনার্স পড়ানো হয়। তো বেসিক্যালি এখন আমার কাছে যেই লিস্টটি আছে সেই লিস্ট অনুসারে প্রথম যেই কলেজটায় বিএসসি জুলজি অনার্স পড়ানো হয় সেই কলেজটি হচ্ছে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টিনারি কলেজ। সেকেন্ড যে কলেজটা আছে সেটি হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ অর্থাৎ এপিসি কলেজ। এই কলেজটা সত্যি খুব ভালো। এরপর যে কলেজটা আসছে সেটি হচ্ছে বাণীপুর মহিলা মহাবিদ্যালয়। এরপর যে কলেজটি আসছে সেটি হচ্ছে বারসাত কলেজ। তোমরা কিন্তু এই কলেজগুলির নাম নোট ডাউন করে রাখতে পারো, এছাড়াও ডিসক্রিপশনে তো অবশ্যই তোমরা পেয়ে যাবে এই কলেজগুলির নাম। এরপর যে কলেজটা আসছে সেটি হচ্ছে বারসাত গভর্নমেন্ট কলেজ। এই কলেজটা সত্যি খুবই একটা ভালো কলেজ। এরপর আসছে ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ। এরপর আসছে বসিরহাট কলেজ এবং এরপর আসছে ভৈরব গাঙ্গুলি কলেজ। এবং এরপর আমাদের নেক্সট যে কলেজটি আসছে সেটি হচ্ছে বিধাননগর কলেজ। এবং বিধাননগর কলেজের পর আসছে ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজ। এরপর আসছে ডিরোজিও মেমোরিয়াল কলেজ। এরপর আসছে ইস্ট কলকাতা গার্লস কলেজ। এবং এরপর আসছে গোবরডাঙ্গা হিন্দু কলেজ, এখানেও কিন্তু বিএসসি জুলজি অনার্স পড়ানো হয়। এবং এরপর আসছে হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উমেন্স। এরপর আসছে মহাদেবানন্দ মহাবিদ্যালয়। এবং এরপর আসছে মৃণালিনী দত্ত মহাবিদ্যালয়। এবং এরপর আসছে পানিহাটি মহাবিদ্যালয়। এরপর আসছে শ্রী চৈতন্য কলেজ। এবং এরপর আসছে টাকি গভর্নমেন্ট কলেজ, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি বিএসসি জুলজি অনার্স পড়ানো হয়। এবং এরপর আসছে দমদম মতিঝিল কলেজ। এবং এরপর আসছে সরোজিনী নাইডু কলেজ ফর উমেন্স। এবং এরপর বেসিক্যালি আর কোনো কলেজ নেই, এই কয়েকটি কলেজই আছে যেই কলেজগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে যুক্ত এবং এই কলেজগুলিতে কিন্তু বিএসসি জুলজি অনার্স পড়ানো হয়। এবং এই প্রত্যেকটি কলেজ খুবই ভালো কলেজ এবং তোমরা এই কলেজগুলিতে অ্যাডমিশন নিতে পারো। এবং বেসিক্যালি আমি তোমাদের আরও একবার বলে রাখি, তোমরা যদি বিএসসি জুলজি অনার্সে অ্যাডমিশন নিতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে বায়োলজির সাথে ফিজিক্স এবং কেমিস্ট্রি কম্বিনেশনটা রাখতে হবে এবং বায়োলজিতে কিন্তু মিনিমাম 60% মার্কস পেতেই হবে এবং ওভারঅল মানে টপ ফাইভ সাবজেক্ট মিলিয়ে কিন্তু 60% রাখতেই হবে। এবং এরপর তো মানে ফার্স্ট লিস্ট, সেকেন্ড লিস্ট, থার্ড লিস্টে অ্যাডমিশন হবে। এবং তোমরা যদি বিএসসি জুলজি অনার্সে অনলাইন বা অফলাইন কোচিং নিতে চাও তো আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা অনলাইন এবং অফলাইন বিএসসি জুলজি অনার্সের কোচিং প্রোভাইড করে থাকি উইথ প্রপার নোটস অ্যান্ড হাই কোয়ালিটি নোটস টু গেট গুড মার্কস। এটি ছিল আজকের ভিডিও এবং এরপরে আমরা আরও একটা ভিডিও বানাবো যেখানে আমরা অন্য সব সাবজেক্ট নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ সো মাচ।